ফরিদগঞ্জে যুবলীগের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী যুবলীগের আহ্বানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ গরিব অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান টিপুর সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিনের সভাপতিত্বে এই আয়োজনের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ কিছু পায়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবুল হোসেন গাজী, যুবলীগ সদস্য রাসেল। পরে অতিথিরা ঈদ উপহার হিসেবে অসহায় দরিদ্রের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ইত্যাদি বিতরণ করেন।